কৃষি প্রধান দেশ বাংলাদেশ, চোখ জুড়ে যায় দিগন্ত বিস্তৃত সবুজ শ্যামল শস্য মাঠ দেখে। তাই তো বলা হয় সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে যে কৃষক শরীরের ঘাম ঝরিয়ে উৎপাদন করেন সোনার ফসল, পুরো জাতি তাকিয়ে থাকে ওই কৃষকের দিকে। সেই কৃষকের কারণে অর্থনৈতিক মুক্তি আসে নিজের, পরিবারের এবং সমাজের। খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয় এই কৃষকের অক্লান্ত পরিশ্রমে। কিন্তু জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে কমে যাচ্ছে আবাদযোগ্য কৃষি জমি। মানুষের বসতি গড়ার প্রয়োজনে বৃদ্ধি পাচ্ছে নগরের পরিধি, বাড়ছে কলকারখানা, আর এই কলকারখানার বর্জ্যে দূষিত হয়ে চলেছে কৃষির প্রাণ, আমাদের নদী নালা আর খালগুলো। ফলে রাজধানী ঢাকার পার্শ্ববর্তী এলাকা যেমন আশুলিয়া, সাভার, কেরানীগঞ্জ, মানিকগঞ্জ হারাতে বসেছে তার কৃষি ঐতিহ্য। এখানকার কৃষক পরিবারগুলো পরিবর্তন করছে তাদের পৈতৃক পেশা। আবার নগর সম্প্রসারণের আওতায় এসব এলাকার জমির মূল্য দ্রুত বৃদ্ধি পাওয়ায় অনেক কৃষক নগদ টাকার প্রয়োজনে কৃষি জমি বিক্রি করে দিচ্ছেন রিয়েল এস্টেট বা ডেভেলপার কোম্পানির কাছে, বা ভাড়া দিচ্ছে ইটভাটা মালিকের কাছে। ফলে এক সময়কার কৃষি জমি হয়ে পড়ছে বাণিজ্যিক পণ্য। ঠিক এরকম একটি চিত্র চোখে পড়ে মানিকগঞ্জ সদর উপজেলার মেঘশিমুল ও ভাটভাউর এলাকায়। সেখানে দেখা মেলে দিগন্ত জোড়া ধান ক্ষেত। আর কয়েকদিন পর এসব ধান কৃষকের ঘরে ওঠার কথা ছিল। কিন্তু ইট ভাটার বিষাক্ত ধোঁয়ায় কৃষকের সে স্বপ্ন এখন বিলীন হয়ে গেছে। ফসলি জমিতে ইট ভাটা স্থাপন করায় ধান পরিপক্ব হওয়ার আগেই বিষাক্ত ধোঁয়ায় তা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। পাতাগুলো লাল হয়ে মরে যাচ্ছে এবং ধান চিটায় পরিণত হচ্ছে। এছাড়া আশেপাশের গাছপালা ও ফল ঝরে যাচ্ছে। ইটভাটার কারণেই প্রতি বছরই এ এলাকায় উৎপাদিত ফসল নষ্ট হচ্ছে। আমার প্রজেক্টে 40 বিঘা জমি আছে। ওই ইটের ভাটার ধোয়ায় আগুনে হিটে আইসা ওই পুইরা মনে করেন যে চিটা হয়ে গেছে। এই চিটা হয়ে গেছে 40 বিঘা জমি আমার এই প্রজেক্টে। যদি এরকম পুইরা যদি ক্ষতিগ্রস্ত হয়, ভালো হলে আমি বিঘা প্রতি 20 মণ করে দাম হইতো, এখন বিঘা প্রতি 5 মণ হবে কি না তাই সন্দেহ। বুঝছেন, এই যদি এইভাবে যদি ক্ষতিগ্রস্ত হয়, ঋণ প্রতিশোধ আমি কিভাবে করব? আর আমি বা কোন থেকে বা ঋণ আমাকে দেবে? যদি একই হয় যে পরবর্তী আমার যেরকম যদি হয়, তাহলে আমি কীভাবে আমি পঁচিশ চালাবো? আর যে আমার যে কৃষক আছে, এই কৃষকে যদি মনে করেন যদি না বলে, তাহলে আমি বা পঁচিশ চালাবো কী করে? আর কৃষকে বুই নেই যদি না পায়, তাহলে কৃষক বুনবই কীভাবে?
আমরা কৃষক শ্রেণীর মানুষ, এখানে আমাদের 5 বিঘা জমি আছে, যেখানে আমরা 5 বিঘায় বিঘা প্রতি পাই আমরা 18-19 মণ ধান পাইতাম। আজকে এই ইট ভাটার ধোয়ার কারণে আজকে আমার ধান নষ্ট হচ্ছে, আজকে সেখানে বিঘা প্রতি আমরা 5 মণ ধানও পাচ্ছি না। এটা আমাদের কৃষক শ্রেণী যদি এরভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে দেশও তো ক্ষতিগ্রস্ত হবে। ইট ভাটার প্রয়োজন আছে, তবে কৃষি জমি নষ্ট করে যেন এই ইট ভাটাগুলো নির্মাণ না করা হয়, যে নীতিমালা রয়েছে ইট ভাটাগুলো নির্মাণের সেভাবে যেন ইট ভাটাগুলো স্থাপন করা হয়, আমরা এই আবেদন জানাচ্ছি আপনাদের মাধ্যমে সরকারকে যেন এবার ব্যবস্থা নেয়। 1 বিঘা জমির মুছি খোলার ধুমায় সব আমরা সব ইয়ে গেছে, ধান সব ছিটে হয়ে গেছে, আমরা প্রধান সন্তানটা কীভাবে খামু? 18-20 মণ ধান হয়, এখন এবার আমরা 5 মণ ধানও পাবো না। মানিকগঞ্জে এ মৌসুমে 59,000 হেক্টর জমিতে বোরোর আবাদ করা হয়। এবার প্রতি হেক্টরে 5 টন করে ধান উৎপাদন হবে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশা করলেও কৃষি জমিতে ইট ভাটা স্থাপন করায় মানিকগঞ্জ সদর উপজেলার ভাটার ধোয়ায় জাগির এলাকার প্রায় 150 বিঘা জমির বোরো ধান এবার নষ্ট হয়ে গেছে। এতে প্রায় 4,000 মণ ধান উৎপাদন থেকে বঞ্চিত হয়েছে এই এলাকার 85 জন কৃষক। ধানের শীষ আসার সাথে সাথে ইট ভাটার বিষাক্ত কালো ধোঁয়ায় ধানগুলো নষ্ট হয়ে গেছে। কৃষি জমিতে ইট ভাটা বন্ধ করা প্রয়োজন বলে মনে করছেন কৃষি কর্মকর্তারা। হদর থানাতে আমরা যে জমিগুলো আমাদের আছে, ক্রমশই আমরা খেয়াল করছি যে ইন্ডাস্ট্রি এবং ইটের ভাটা, তাছাড়া কিছুটা হাউজিং মানে হওয়ার পরিপ্রেক্ষিতে এই এলাকায় কৃষি জমি কিন্তু দিনকে দিন কমে আসছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি সেটা হচ্ছে যে শহর এলাকায় যে ইটভাটাগুলি তৈরি হয়েছে সেগুলো কিন্তু আমাদের যদি বিজ্ঞান ভিত্তিক করা হতো তাহলে হয়তো ক্ষতির পরিমাণটা আরেকটু কমত। এখানে ইটের ভাটা সাধারণত পরিবেশ মন্ত্রণালয় এটার ছাড়পত্র দিয়ে থাকেন, এবং ওনারা যখন দেন ওনারা যদি আমাদের সঙ্গে একটু আলাপ করে নেন যে কোন কোন এলাকায় ইটের ভাটাগুলি সুইটেবল হবে, তখন আমরা হয়তো জমিগুলো আমরা অন্তত ঠিক করে দিতে পারতাম, বা আমরা বলতে পারতাম যে এইগুলি জমিতে আপনার ইট ভাটা করলে আমাদের জন্য কোনো সমস্যা হবে না। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে যে চিমনি, যে উপায়ে চিমনিগুলো তৈরি করা হচ্ছে সেগুলো যদি সত্যি সত্যি বিজ্ঞানভিত্তিক হয়ে থাকে তাহলে কিন্তু ক্ষতির পরিমাণ অনেকটা কমবে। কোনো কোনো ক্ষেত্রে এটা অনুসরণ করা হচ্ছে, এবং যেখানে অনুসরণ করা হচ্ছে না সেখানে কিন্তু আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে বলে আমরা লক্ষ্য করছি। ইটের ভাটা সংক্রান্ত ব্যাপারে আমরা যখনই আমাদের পরিবেশ মন্ত্রণালয় থেকে আমাদের কাছে যদি কোনো সময় জানতে চায় তাহলে আমাদের সাজেশন থাকবে যে 3 ফসলি জমি যেগুলি আছে ওগুলোকে অ্যাভয়েড করা উচিত, এবং যে সমস্ত জমিগুলি অনুর্বর এবং নদীর চর এলাকায় অবস্থিত আছে যেগুলো খুবই অনুপযোগী চাষাবাদের জন্য, এই সমস্ত জমিগুলি আমার মনে হয় ইট ভাটার জন্য উপযুক্ত হবে। অপরদিকে ফসলি জমিতে ইট ভাটা নির্মাণের বিষয়ে প্রচলিত নীতিমালাকে দায়ী করেন ইট ভাটার মালিকগণ। সারা বাংলাদেশে ইট ভাটার সংখ্যা আছে প্রায় 20,000-এর। এই ইট ভাটা থেকে যে ধোঁয়া নির্গত হয় এর ভিতরে কয়লা পোড়ানো যে সালফার থাকে, সালফার পার্সেন্টেজ কিছু কিছু ক্ষেত্রে সেগুলা আমাদের ওয়েদারের সঙ্গে সামঞ্জস্য হয়ে মিশে যায়, কিছু কিছু ক্ষেত্রে সেটা না মিশার কারণে ওইগুলো আমাদের আবাদি ফসলের উপর পড়লে আমাদের কৃষিকার্যে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে গভর্নমেন্ট নতুন করে আইন করছে জিগজাগ পদ্ধতিতে পড়তে হবে, চিমনির উচ্চতা থাকবে 55 ফিট। তো আমরা তো কম পক্ষে যেটা পাই সেটাই বানাই, যেটা না হলেই নয়। 55 ফুট চিমনির কারণে জিগজাগ পদ্ধতিতে যে আমার পাশের ভাটার ভাটাওয়ালার দোষ নাই, তাকে গভর্নমেন্ট কইছে 55 ফুট পরে 55 ফুট চিমনি বানাইছে, কিন্তু তার অজান্তেই ওই সিস্টেমের কারণেই ওই গাছের ওই যে গাছটা পড়ে গেছে, পাশের জমির ধান পড়ে গেছে আমার, আর ওই যে ধলেশ্বরীর পাশে আর একটা ব্রিক্স আলি ব্রিক্স এই ধরনের তারাও ধান পড়ে গেছে চকের। এর জন্য আমরা দুঃখিত, আমরা ইট খোলা করি জনগণের ক্ষতি করার জন্য নয়,
ইটের যেমন দরকার আছে, ফসল বাদ দিয়ে তো আমরা ইট খোলা করলে চলবে না। জনপ্রতিনিধি হিসেবে আমরা চাই ফসল রক্ষা করব এবং সেই সাথে দেশের উন্নয়নের জন্য ইট ব্যবহৃত হয় ইটের আমরা প্রস্তুত করব। ঠিক আছে, কোনো খোলায় কিন্তু 3 কিলোমিটারের ভিতরে বাড়ি ঘর এমন জায়গায় নাই, তাহলে আমরা আইনটা ভঙ্গ করে করতেছি। আর ওই আইন ভঙ্গ করার অজুহাত দিয়ে সরকার ওই যে পরিবেশ দপ্তরের লোকের আমাদের কাছ থেকে বিরাট অঙ্কে ঘুষ নেয় প্রতি বছর, নাহলে আমাদের পরিবেশ সারপত্র নবায়ন করে না। জিগজাগ পদ্ধতি নিতে হলে প্রকৌশলী দিয়ে হোক, বিশেষজ্ঞ দিয়ে হোক, এক্সপার্ট দিয়ে আমাদেরকে ভাটা তৈরি করার জন্য, চিমনি তৈরি করার জন্য, এমনকি চুল্লি তৈরি করার জন্য আমাদেরকে বিশেষজ্ঞদের সহায়তা করার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। ইট খোলা মালিক বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন 1995 এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ বিধিমালা 1997 সংশোধনী 2010 অনুযায়ী প্রতিটা ইটভাটার ক্ষেত্রে অবশ্যই ছাড়পত্র নিতে হবে এবং ছাড়পত্র নেওয়ার বিষয়ে তাদেরকে দুটা জিনিস তাদেরকে নিতে হবে। প্রথমত তাদের অবস্থানগত ছাড়পত্র এবং দ্বিতীয়ত তাদের পরিবেশগত ছাড়পত্র। আমরা যখন কোনো ছাড়পত্র আমরা মানে দেওয়ার আগে যখন আমরা কোনো অবস্থান দেখি আমার প্রদর্শনে যাই, তো সেক্ষেত্রে আমার কয়েকটা জিনিস আমাদের দেখতে হয়, যেমন তার অবস্থানটা আসলে উপজেলা সদর কিংবা জেলা সদর থেকে কত দূরে এবং আশেপাশে কোনো বাড়িঘর বা কোনো লোকালয় আছে কি না, এই বিষয়গুলো আমরা দেখি। যদি লোকালয় থাকে এবং যদি উপজেলা সদরে খুব কাছাকাছি হয়, তো সেক্ষেত্রে তাদেরকে আমরা ছাড়পত্র দেওয়ার জন্য সুপারিশ করি না। আর এখানে একটা জিনিস বজায় রাখা ভালো, সেটা হলো যে আমরা কিন্তু এখন 120 ফিট চিমনির কোনো ইটভাটার ছাড়পত্র আমরা দিচ্ছি না, যতক্ষণ না তারা তাদের 120 ফিটটাকে জিগজাগে কনভার্ট না করছে অথবা নতুনভাবে তারা জিগজাগ না করছে। আর যে দুটো ইটভাটার কারণে কিছু ধানের নষ্ট হয়েছে আমি যতটুকু জেনেছি, আমি সেটা পরিদর্শন করেছি, তো যতটুকু সম্ভব তারা জিগজাগ করেছে, বাট জিগজাগের কিছু নিয়ম কারণ আছে যেটা তারা মানে নাই। যেমন হয়তো ওখানে যে ড্রেনটা আছে সেটা তারা ঠিকমতো সাফ করে নাই, ওদের যে ফুয়েল যা কয়লা তারা ইউজ করে, তো সেক্ষেত্রে হয়তো কম বেশির কারণে এটা সমস্যা হতে পারে। উন্নয়ন কার্যক্রমকে অব্যাহত রাখার জন্য যেমন ইট ভাটার প্রয়োজন রয়েছে, তেমনি দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার জন্য কৃষি জমি রক্ষার কোনো বিকল্প নেই। আর তাই কৃষি নির্ভর এ দেশের কৃষিজমিকে রক্ষার জন্য কার্যকরী কোনো নীতিমালা এখন সময়ের দাবি।